এখানে বিভিন্ন স্যারেরা উপস্থিত রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা স্যার, বাগা পৌরসভার সাবেক মেয়র স্যার আকাশ আলী স্যার, সকলের উপস্থিতি কামনা করছি এবং সকলকে জানাই আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি। যাই হোক, পবিত্র ওরস শরীফ উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন হানিফ সরকার একজন বিখ্যাত লোক, যেমন তিনি বলছেন, প্রিয় দর্শক আমরা কথা বলছি নেদারল্যান্ড থেকে, সেখানে অনেক দর্শক রয়েছেন এবং না রয়েছেন। আশা করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর জেলায় সিংহ গ্রামে 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পরিচয় আধুনিক বাংলা গদ্যর ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক অন্যান্য সাধারণ ব্যক্তিত্ব। আমাদেরকে বলতে হবে ঈশ্বরচন্দ্র কত সালে জন্মগ্রহণ করেছিল এবং তারা এই জন্মগ্রহণের সময় উপস্থিত ছিল। পিছন থেকে অনেকে হাত তুলেছেন, বলুন আপনি, উত্তর সঠিক হয়নি, নেক্সট আপনি, উত্তর সঠিক হয়েছে। প্রিয় দর্শক আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। এখানে দেখে যাচ্ছে সাজানো গুজানো মোড়ানো কাজানো বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে, আমাদেরকে বলতে হবে কোন সামগ্রীর কি নাম। প্রিয় দর্শক, মানুষ ইচ্ছে করলেই যেমন থাকতে পারে না, তেমনি মানুষ বাঁচতেও পারে না। মানুষ ম্যারেজ মডেল আপনারা সকলে জানেন এবং ম্যানেজ নট মডেল এটাও জানেন। প্রিয় দর্শক, সুখে থাকা এবং দুঃখে থাকা, মামা কিনে এনেছেন জামা, মামা সাইনবোর্ড নামা, বিভিন্ন ধরনের এই নামাকে নিয়ে একটি প্রতিবেদন প্রিয় দর্শক আপনারা শুনছেন ইত্যাদির সেই হানিফ সংকের। তো অনুষ্ঠানের মধ্যেই আমরা, যাই হোক, বিনোদন না করলেই নয়, আপনারা জানেন, এতক্ষণ শুনলেন হানিফ সংকের। প্রিয় বাংলাদেশের একজন বিখ্যাত নায়ক ছিল মান্না, তার সে কিন্তু পৃথিবীতে নেই, তবু তার কণ্ঠ বা তার স্মৃতিচরণ এখনো বেঁচে হইল। যেমন নায়ক মান্না, মান্না বলছে যে একটা কেস লেখেন ওসি সাহেব, একটা মামলা লেখেন, মামলা লেখেন, আরে তো পুলিশ হিসাবে আসেন, 16 কোটি মানুষের মধ্যে একটা কেস লেখতেন, একটা মামলা লেখেন, ওসি সাহেব তোরা কিভাবে নির্মম ভাবে খুন করেছে, হ্যাঁ একটা মামলা লেখেন প্লিজ ভাই, দেখুন একজন সৎ পুলিশ অফিসার কিভাবে মরে গেল, ভাই তাকে সিলেক্ট করুন, তাকে সিলেক্ট করুন, ইতিহাসের পাতায় লিখে রাখো, লিখে রাখো। নায়ক মান্না কি বলছে, নায়ক মান্না মৌসুমীকে, রেনা তুই আজ আমার যা খুশি তাই বলে গাড়ি দে, আমার আম বাজার কাটবে না, রেনা রেনা তুই আমার সাথে চল, রেনা আমার আম বাজার কাটবে না, রেনা তুই আমার সাথে চল, রেনা কালাম কালাম তুই কালাম সর সর সর, আমার কোনো অস্ত্রপাত নাই, আমি ভালো লাগেছে। হে তুই আমারে অনেকদিন আগে খুন করছিলাম, আমি পাই চাচ্ছি, তুই কি জানিস বাসের সাথে মিশিয়ে ফেলবো, আমার মা একজন প্রাইভেট সার্ভিসে চাকরি করত, তবু ভালো ছিলাম আমরা, আমার মা একটা অফিসারের কাজ করতো, আমার আমার খুব কষ্ট রত্না, আমি টাকার জন্য পাগল করতাম না, আমি আমি তোরা বিয়ে করতাম না রত্না, আমি তোমার সাথে আমার মায়ের একটু অসুখ খাওয়াতে গেলে শুধু এজন্য আমি তোমার সাথে সাবস্তি সম্পর্ক করে নাই, অনেক পরিবেশনাই তো। এদিকে নায়ক মান্না, আপনাকে অনেক ধন্যবাদ মান্না ভাই, আমরা 80 দশকের ইলাস কাঞ্চনে কিছু শুনতে চাই যদি পারেন একটু। আসলে কাঞ্চন ভাই আপনারা জানেন একজন বিখ্যাত নায়ক, তাকে চড় মেরেছেন রাজীব, ইলাস কাঞ্চন ভাই বলছে, আরে ভাই যান অনেক দূরে চলে যাবো, আপনি আমার সাথে কথা বলবেন না, আমি ছোট মেয়ে সাহেবের সমস্ত গহনা চুরি করে খেয়ে ফেলেছি, চলে যাবো হবে কি হবে এই বাড়িতে, থেকে কোথাও না কোথাও জায়গা হয়ে যাবে,
ইলিয়াসি কাঞ্চন। এদিকে নায়ক উমর সানি কি বলছে মৌসুমীকে, সুমি আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব, এর মধ্যে তুমি যদি না আসো সবই সত্যি সত্যি অন্ত হয়ে যাবো। সুমি চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাব, মাগো চলে যাব আমি উমর সানি। এদিকে কোথায় জসিম, প্রিয় দর্শক আপনারা জসিমকে দেখেছেন অনেকে টিভির পর্দায়, জসিম জসিম অমিত হাসানকে বলছে রনি তুই যাস রে ভাই, আরে আমি গুলি করেছি ঠিকই কিন্তু জায়গা বিষয়ে লোক তুলছে আর কোথায় রুবেল কি বলছে হুমায়ুন ফরিদি রুবেলকে, তুই কি জানিস আজ থেকে 20 বছর আগে আমি তো নারী করছো সেটা তো পালা গেছিল কি বলছে রুবেল, থেকে 20 বছর আগে আমি তোকে খুঁজে পাইনি, আমি তোকে ছাড়বো না, আমি জানি তুই একজন ভণ্ড বাবা, একজন মানুষের সাথে প্রতিটি মানুষের সঙ্গে তুই খারাপ আচরণ করি। এদিকে প্রিয় দর্শক আপনারা দেখেছেন বাংলাদেশের একজন চলচ্চিত্রের আনোয়ার হোসেন, সে প্রায় ছবিতেই মারা যায়, তো উনি মারা যাওয়ার সময় মানে তার বিভিন্ন মেয়ের বিয়ে ভেঙে গেল আদার্স বিভিন্ন এক্সেট্রা ইত্যাদি, তো উনি বলছে যে আমি চলে যাচ্ছি আর বাঁচবো না, তুই আমার এই মেয়েটাকে তুই দেখে রাখিস, কিন্তু কি বলছে নায়ক মান্না, বাবা না বাবা না তুমি মারতে পারো না বাবা, বাবা আমি তোকে বিদেশে নিয়ে যাব, তোমাকে যারা রক্তাক্ত করেছে আমি তাদেরকে ছাড়বো না বাবা, আমার জন্য দুঃখ করিস না আমি চলে যাচ্ছি, তুই আমাকে কথা দে আমি মোদেও আর বাঁচবো না বাবা, ছোটবেলায় বাকি হারিয়েছি। প্রিয় দর্শক আমরা আসলে সময় নদীর চোখের মতন আপনারা জানেন, তো আসলে আপনারা জানেন যে বিদায় নিতে হবে, আপনারা ভালো থাকবেন, অনেক সবাইকে সুন্দর পরিবেশে বসে থাকার জন্য অনেক ধন্যবাদ, আমি তাওহিদ হাসান লিটন আপনাদের মাঝে আবারও আসবো এই প্রত্যাশা রেখে, আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, অনেক ধন্যবাদ।